প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দশম শ্রেণীর বিজ্ঞান চ্যাপ্টার ফাইভ মানে পঞ্চম অধ্যায়ের এমসি কিউ এসি উত্তর নিয়ে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমার ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো ঠিক আছে তো আগে আমরা এমসি কিউ প্রশ্নগুলো দেখে নেব এমসি কিউ প্রশ্ন উত্তর তারপরে এসি কেউতে চলে যাব তো দেখো প্রথম এমসিকিউ প্রশ্ন মাটির নাইট্রোজেনের উৎস হলো তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বারটা নাইট্রেট লবণ তারপরে প্রশ্ন দুই নাম্বার নিচের কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি রাইজোবিয়াম তিন নাম্বার প্রশ্ন দেখো কোনটি শিল্পজাত রাসায়নিক সার তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে এ ইউরিয়া চার নাম্বার প্রশ্ন নাইট্রিফিকেশনের সাহায্য করে সঠিক উত্তর হয়ে যাবে বি নাইট্রো ব্যাক্টর তারপরে দেখে নেব ডিটি ডি নাইটি ফাইন জীবাণু হলো সঠিক উত্তর হয়ে ডি সিউডোমোনাস তারপরে ছয়ের দাগে কোনটি কীটনাশক তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি বিএইচসি হল কীটনাশক তারপরে বদির হয়ে যাওয়ার একটি বিশেষ কারণ হলো সঠিক উত্তর হয়ে যাবে ডি শব্দ দূষণ একটি আগাছা নাশক হলো সঠিক উত্তর হয়ে যাবে সি টু ফোর ডি এরপরে প্রশ্ন দেখে নেব দেখো প্রথম ভারতের প্রথম জাতীয় উদ্যান তো ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো এ করবেট কোন দূষণের ফলে হাঁপানি হয় সঠিক উত্তর এ বায়ু দূষণ তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন কি বলা আছে নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি তো এটা হিসেবে সঠিক উত্তর বি ক্যামোথেরাপি কুইনাইন কোন রোগের ওষুধ সঠিক উত্তর ডি ম্যালেরিয়া তারপরের প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্নতে কি বলা আছে কোনটি জীব্যচিত্র হ্রাসের প্রধান কারণ তো চোরা শিকার চোদ্দ নম্বর প্রশ্ন সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে সি ডিনাইট্রিফিকেশান তারপরে পূর্ব হিমালয় জীবচিত্র হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল সঠিক উত্তর হয়ে যাবে সি রেড পান্ডা তারপরে দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো সঠিক উত্তর হয়ে যাবে সি বায়োস্ফিয়ার রিজার্ভ ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয় সঠিক উত্তর হয়ে যাবে বি মাইনাস ডিগ্রি সেলসিয়াস আঠেরো নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে সঠিক উত্তর হয়ে যাবে সি বক্সাই উনিশ নম্বর প্রশ্ন সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে বি রেড পান্ডা কুড়ি নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এক্স সি সংরক্ষণের একটি উদাহরণ হলো সঠিক উত্তর হয়ে ডি ক্রায়ো সংরক্ষণ এরপরে আমরা এসি তো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন দেখো প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায় সঠিক উত্তর বায়ু নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবণ দুই নম্বর প্রশ্ন সিম্বতির উদ্ভিদের মূল্যে কোন ব্যাকটেরিয়া বসবাস করে সঠিক উত্তর রাইজোবিয়াম তিন নম্বর প্রশ্ন বায়ো নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কী রূপে নেমে আসে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড রূপে তো এসিড বানানটা একটু ভুল আছে তোমরা কালেকশন করে নিও কোলেস্ট্রিডিয়াম কীরূপ জীব তো এটা হয়ে যাবে স্বাধীন জীবী জীব নাইট্রোজেন সংবন্ধকারী একটি নীলাভ সবুজ সবেলের উদাহরণ দাও তো এর সঠিক হবে অ্যানাবিনা নষ্ট তো দুটির মধ্যে তোমরা যে কোনো একটি লিখবে একটি নাইট্রোজেন গঠিত সারের উদাহরণ দাও ইউরিয়া কোন ব্যাকটেরিয়া অ্যামোনি সাহায্য করে তো বেসিলাস মাইকোয়েটিস বেসিলাস রেমোসাস এমোনিফিকেশানের সাহায্য করে দুটির মধ্যে যে কোনো একটি লিখলেই হবে একটি নাইট্রিফ্যাং ব্যাকটিরিয়ার উদাহরণ দাও নাইট্রোবেকটোর নাইট্রোসোমোনাস দুটির মধ্যে একটি লিখবে একটি ডিনাইট্রিফ্যাং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও থায়োবেসিলাস নাইট্রিফিকেন্স আর সিউডোমোনাস দুটির মধ্যে একটি তোমরা লিখবে তোমরা দ্বিতীয়টি লিখলে সবচেয়ে সোজা হবে একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও তো কার্বন ডাইঅক্সাইড হল একটি গ্রিন হাউস গ্যাস পুরো প্রণাম কী সাসপেন্ডেড পার্টিকুলার পার্টিকুলেট মেটার বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ দাও হাঁপানি একটি কীটনাশকের উদাহরণ হলো ডিডিটি একটি আগাছানাশকের উদাহরণ হলো টু ফোর ডি সিমাজিন দুটির মধ্যে একটি লিখলে হবে কত ডেসিভেল শব্দে মানুষ বধির হয়ে যায় ছোট উত্তর হবে একশো ডেসিভেল সোলাম্পনা অরণ্য ধ্বংসের একটি কারণ উল্লেখ করো নগরায়ন শিল্পায়ন একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ দাও তো একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ হলো তোমরা লিখবে ট্যাক্সাস ইংরেজিতেই লিখবে ভারতে কটি হটস্পট অঞ্চল আছে চারটি সুন্দরবনের একটি আকর্ষণীয় উদ্ভিদের নাম কি সুন্দরী গাছ সুন্দরবনের একটি সরিষারের উদাহরণ দাও অজগর টাইগার প্রজেক্ট কোথায় আছে পশ্চিমবঙ্গের সুন্দরবনে পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি পশ্চিমবঙ্গের সুন্দরবন হল পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমবঙ্গের অভয়ারণ্য কোনটি তো পশ্চিমবঙ্গে বেথর ড্রহরী হল একটা অভয়ারণ্য ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি তো উড়িষ্যার ভিতরকণিকা হলো ভারতের একটি বিখ্যাত কুমির প্রজেক্ট ক্রায় সংরক্ষণের তাপমাত্রা কত তো মাইনাস একশো ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলো ক্রায় সংরক্ষণের তাপমাত্রা রেডপান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত সিকিমে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো তো বাসস্থান নির্মাণের জন্য লবানম্ব উদ্ভিদ ধ্বংস কাকে প্রকৃতির বৃক্ষ বলা হয় তো জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় এরপরে শূন্যস্থান পূরণ করতো পূরণ করো মটর গাছের অর্বুদে বসবাস করে ড্যাশ ব্যাকটেরিয়া তো সঠিক উত্তর হয়ে যাবে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো মিথেন তারপর ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বাইসাই রিজার্ভ তো সুন্দরবন হয়ে যাবে টু ডি হলো একটি ড্যাসনাশক নাশক আগাছানাশক ত্বকের ক্যান্সার ঘটায় ড্যাস যৌগ আর্সেনিক যৌগ ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দ্বার্য গ্রিন হাউস গ্যাস হলো মিথেন স্থানীয় জীববৈচিত্রের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো তো করতে হয়ে যাবে পার্থেনিয়াম তারপর দেখলো সত্য মিথ্যা নির্ধারণ করো বায়ুর নাইট্রোজেনের পরিমাণ কুড়ি দশমিক ষাট পার্সেন্ট তো এটা হয়ে যাবে মিথ্যা কারণ বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ হলো সাতাত্তর পয়েন্ট সতেরো পার্সেন্ট অজেটো ব্যাক্টর ব্যাকটেরিয়া এটাও মিথ্যা কারণ অ্যাজেটো ব্যাক্টর হল একটা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া পূর্ব হিমালয় একটি হটস্পট তো এটা একটা সত্য পশ্চিমবঙ্গের মানুষ জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয় এটা মিথ্যা কারণ পশ্চিমবঙ্গের গড়িমারা জাতীয় এক একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয় তারপরে দেখো চল্লিশ নম্বর এসিড বৃষ্টির কারণ হল বায়ু দূষণের ফলে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তো এটা হবে সত্য তারপর দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলায় মিলাও তো যাবে সুন্দরবন গন্ডার জলদাপাড়া রেডপান্ডা সিকিম কুমির হলো নন্দনকানন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ধন্যবাদ